প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সোনাগাজিয়ার ইনস্টিটিউশন থেকে অনলাইনের মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বীজগণিতিক অঙ্ক থেকে তোমাদের কিছু অঙ্ক ভোটে উপস্থাপন করব। আশা করি তোমরা অঙ্কগুলো যথারীতি ফলো করবে। আমি আজকে যে অঙ্কগুলো তোমাদের ফলো করব তা অনুসরণী 4.3-এর বীজগণিত রাশির বিয়োগফল নির্ণয়। আশা করি তোমরা অঙ্কগুলো তুলে নিবে আর কি। আমরা প্রথমে 30 নম্বর অঙ্ক দিয়ে অঙ্কটা আরম্ভ করছি। অঙ্ক প্রথম রাশিটা হলো a² + b² + c², দ্বিতীয় রাশিটা -a² + b² + c². বীজগণিতের রাশির অঙ্ক বিয়োগফল নির্ণয় করার সময় রাশির চিহ্ন এবং ঘাত অনুসারে রাশিগুলো নিচে নিচে সাজা নিতে হয়। আমরা সেই অনুসারে রাশিগুলো ঘাত এবং চিহ্ন অনুসারে সাজিয়ে নিই। এরপর বীজগণিত রাশির অঙ্ক বিয়োগ করার সময় চিহ্নগুলো পরিবর্তন করে নিলে চিহ্ন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেই হেতু আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নিই। পরিবর্তনটা এইভাবে হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এই ইয়েতে পরিবর্তিত হবে। তাই প্রথম রাশিতে আমার মাইনাস, তাহলে পরিবর্তিত হয়ে প্লাস হবে। দ্বিতীয় রাশিতে প্লাস, পরিবর্তিত হয়ে মাইনাস হবে। তৃতীয় রাশিতে মাইনাস, পরিবর্তিত হয়ে প্লাস হবে। এখন আমরা বিয়োগফল নির্ণয় করব। বিয়োগ করতে যা দেখি, প্রথম রাশিতে দুইটাই প্লাস, অর্থাৎ প্রথম রাশি প্লাস এবং দ্বিতীয় রাশিতে পরিবর্তিত প্লাস। তাই এই রাশি দুটি বিয়োগ না হয়ে যোগ হবে, যোগফল হলো 2a². দ্বিতীয় রাশিতে +b² এবং পরিবর্তিত -b², এই ক্ষেত্রে আমার রাশি দুটি বিয়োগ হবে। বিয়োগ আমরা বিয়োগ করার সময় বাদ দেওয়া লিখতে পারি, আবার কাইটাও দিতে পারি। এই ক্ষেত্রে আমরা দুইটা ক্রস চিহ্নতে কেটে দিলাম। তৃতীয় রাশিতে উপরে প্লাস আর নিচে পরিবর্তিত প্লাস, তাহলে দুটি রাশি প্লাস। এই ক্ষেত্রে রাশি দুটি বিয়োগ না হয়ে যোগ হবে, যোগফল হলো 2c². সুতরাং টোটাল রেজাল্ট হলো 2a² + 2c². এখন আমরা 32 নম্বর অঙ্কটি আবার উপস্থাপন করি। 32 নম্বর অঙ্কের প্রথম রাশিটা 7x² + 9x + 18, আর দ্বিতীয় রাশিটা হলো 5x + 9+8x². রাশি দুটি আমরা ঘাত এবং চিহ্ন অনুযায়ী সাজিয়ে নেই। প্রথম রাশি লিখলাম এবং দ্বিতীয় রাশিটা ঘাত এবং চিহ্ন অনুযায়ী রাশিগুলো আমরা নিচে নিচে সাজিয়ে নেই। এখন বিয়োগফল নির্ণয়ের পূর্বে আমার রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করি। পরিবর্তিত ক্ষেত্রে প্রথম রাশির 8x² আগে চিহ্ন নাই, তার মানে এখানে একটি প্লাস চিহ্ন আছে, পরিবর্তিত হবে মাইনাস। দ্বিতীয় রাশি প্লাস চিহ্ন, পরিবর্তিত হবে মাইনাস। তৃতীয় রাশি প্লাস চিহ্ন, পরিবর্তিত হয়ে হবে মাইনাস। এখন আমরা বিয়োগফল নির্ণয় করতে যা দেখি, উপরে +7x² নিচে -8x², প্রশ্ন হলো এই দুইটা রাশির মধ্যে বড় কে? বড় এই ক্ষেত্রে 8x², যে রাশিটি বড় তার চিহ্নটি বলবৎ থাকবে এবং বিয়োগ করলে থাকবে x². দ্বিতীয় রাশিতে 9x+ আর 5x টা হলো মাইনাস। এই ক্ষেত্রে 9x বড়, তাই 9-এর আগে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা বলবৎ থাকে। 9 থেকে 5 বাদ দিলে থাকবে +4x। দ্বিতীয় রাশিতে দেখা যাচ্ছে উপরে 18 নিচে 9, এই ক্ষেত্রে 18 বড়, 18 আগে প্লাস চিহ্ন, তাই আমরা 18 থেকে 9 বাদ দিলে থাকে কত? 9। টোটাল রেজাল্ট হচ্ছে আমাদের -x² + 7x + 9। তাহলে শিক্ষার্থী, তোমরা বিষয় নিশ্চয়ই অঙ্ক দুটি বুঝতে পেরেছ এবং এই অনুসরণীর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা বাছাই করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।